একাধিক দাবির ভিত্তিতে হাওড়ায় জুট মিলে ধর্মঘট করে বিক্ষোভ দেখালো শ্রমিকরা। সিআইটিইউ সমর্থিত বেঙ্গল চটকল মজদুর ইউনিয়নের তরফ থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়, যার ফলে বন্ধ থাকে জুট মিল। অন্যান্য মিলে ঠিকমতো ডিএ দেওয়া হলেও এই মিলের শ্রমিকদের ঠিকঠাক ডিএ দেওয়া হতো না বলে অভিযোগ। এছাড়াও নানা অভিযোগের কারণেই এই ধর্মঘট বলে জানিয়েছেন শ্রমিকরা। আজকে আমরা ডেকেছি, আমরা 16 মিল খোলার পর আগস্ট মাস থেকে শ্রমিকদের যে ডিএ, যেটা ডিএ আমরা পাই, সেই ডিএ প্রায় 305 ডিএ শ্রমিকদের দিচ্ছে না। অন্যান্য মিল দিচ্ছে কিন্তু আমাদের হাওড়া মিল দিচ্ছে না। আমরা বারেবারে লেবার কমিশনার, লেবার মিনিস্টার, ম্যানেজমেন্টকে বারেবারে চিঠি দিয়ে আমরা জানিয়েছি। এমনকি স্যার ডিএ নয়, তার সঙ্গে সঙ্গে আমাদের পিএফের টাকা, যে শ্রমিকদের পিএফের টাকা রিটায়ারের পর যে টাকাটা পায়, তারা 2013 অবধি তাদের পেমেন্ট দিচ্ছে, বাকি টাকাটা পেমেন্ট করছে না। প্রায় 12-13 কোটি টাকা পিএফের টাকা এরা মেরে দিয়ে রেখে দিয়েছে, ওয়ার্কারের টাকা। তারপরে গ্যাচুইটি 2011 সাল থেকে গ্যাচুইটি চেক দিয়েছিল 80 শ্রমিককে, সেই 80 শ্রমিকের চেক বাউন্স হয়ে যায়, এবং বাউন্স হয়ে যাওয়ার ফের যখন ফেরত দেওয়া হয় সেই চেকগুলো, এখনও পর্যন্ত 2017 টিল টাইম, এই যে শেষ হতে যাচ্ছে, এখনও পর্যন্ত তাদেরকে একটাও গ্যাচুইটি চেক দিচ্ছে না। সাথে সাথে আমাদের যে স্টিল পাওনা যেটা হয়, যেটা বছরে 240 দিন কাজ করলে আমাদের 12 দিন ছুটি পাওয়া যায়, সেটা 2012 সাল থেকে আজ পর্যন্ত এখনও একটা ওয়ার্কারকে তারা স্টিলে পয়সা দিচ্ছে না। এই ধরনের আমরা বিভিন্নভাবে বিভিন্ন সরকারি দপ্তরে আমরা বিভিন্নভাবে চিঠি দিয়েছি, কিছু হয়নি। আজকে মূল দাবিতে আমাদের হচ্ছে মেন ডিএ। 16 আগস্টে মিল খুললো, তখন দিয়ে আমাদের লাস্ট ওয়েজেস পাচ্ছি, যখন আমাদের ডিএ বাড়া হয়েছে, ডিএটা দেওয়া হচ্ছে না। আমি এটা স্প্রিং ডিপার্টে কাজ করি, স্প্রিং ডিপার্টে আমি একটা ওয়ার্কার আছি, আমার নাম দুর্গা চৌধুরী। আমরা এই মালিক যখন আমরা বলেছিলাম আমরা ডিএতে দিচ্ছেন না, তখন আমরা সবাই একটা হয়ে ইউনিয়নকে বলেছি কি যদি আমরা ডিএ না পেলে মিলটা আমরা চালাবো না। তবে আমাদের সিটি ইউনিয়ন সাথ দিল, সাথ দিয়ে আমরা এই ধর্মঘটে গেছি। এই আগের দিনে যদি ডিএ, এসটিএল, পিএফ, এখন আমাদের পিএফ কাটছে, পিএফ আমাদের টাকা জমা হচ্ছে না। 2016 দিয়ে যে আমাদের পিএফ কাটছে, এর কী ভবিষ্যৎ হবে আগে আমরা জানি না, পিএফ টাকাও জমা হচ্ছে না। আমরা একটা সিস্টেম আছে জুট মিলে কি 240 দিন কাজ করলে এসটিএল পাওয়া যায়, ও এসটিএলও টাকা দিচ্ছে না। 12 দিয়ে এসটিএল, সন 2012 সাল দিয়ে এসটিএল বাকি আছে, 12-13-14-15 এসটিএল আমাদের বাকি আছে। এ মালিক দিন পর দিন মিথ্য কথা বলে যাচ্ছে। হ্যাঁ, 3 শিফটে হরতালে আমরা ডাকবো, যদি ভবিষ্যতে মালিক না মানে এর বড় আন্দোলনে আমরা নামবো। আমরা শ্রমিক ঠিক করে নিয়েছি, এরপরে আমরা বড় আন্দোলনে নামবো, লাগাতার স্ট্রাইকে আমরা যেতে পারি। মালিককে আমরা বলে দিচ্ছি কি আমাদের পাওনা পয়সা আছে, যদি দিয়ে দিন, সরকার আমাদের সাহায্য করে দিয়ে দিলে আমরা মিলটা ভালোভাবে চালাবো। হাওড়া থেকে রক্তিম রায়ের রিপোর্ট, এনএনটিভি বাংলা। অভাবের তাড়নায় নিজের বাচ্চাকে অন্যের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। কান্নার 108 শিব মন্দির সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। গত 3রা ডিসেম্বর বাচ্চাটি জন্ম দেওয়ার পর অভাবের জন্য কান্নার এক বাসিন্দা সুমিত মুখার্জিকে নিজের সন্তান তুলে দেন বাবা কেষ্ট দাস এবং মা তাপসী দাস। এরপরেই বেআইনিভাবে ওই বাচ্চাটি হস্তান্তর হয়েছে বলে অভিযোগ যায় এসডিওর কাছে। ঘটনার কথা জানতে পেরে কান্নার এসডিও নিতিন সিংহানিয়া ও চাইল্ড লাইনের প্রতিনিধিরা এদিন সুমিত মুখার্জির বাড়িতে আসেন। তারপরেই বাচ্চাটিকে সেখান থেকে উদ্ধার করেন এবং বাচ্চাটিকে তার নিজের বাবা মায়ের কাছে ফেরত পাঠিয়ে দেওয়ার কথাও বলেন এসডিও। আমরা এখানে বাচ্চা এসেছি, মিঠু মুখার্জি বলে আছেন, ওনার বাড়ি থেকে একটা বাচ্চা রিকভার করেছি আমরা, এবং আমরা জানতে পেরেছি যে ওর মা বাবাও বাচ্চার যে আছেন এসছেন সঙ্গে, এবং ওনার অ্যাকসেপ্ট করছেন যে বাচ্চাকে দিয়েছিলেন। তো তার জন্য এতে কোনো মনিটারি ট্রানজাকশন আছে কি না, তার জন্য ইমিডিয়েটলি জিডি করা হচ্ছে, একটা জিডি ইনভেস্টিগেশনস হবে, সেটা একটা দিক। এবং আমরা বাচ্চাকে এখান থেকে উদ্ধার করে আমরা ইমিডিয়েটলি বর্তমানে যে স্পেশালাইজড অ্যাডপশন এজেন্সি আছে সিডব্লিউসিতে প্রডিউস করে ওটা ওখানে ট্রান্সফার করা হবে, এবং তারপরে সিডব্লিউসি হিয়ারিং করে ফাইন এটা ডিসাইড করবে। কি কারণে বাচ্চাটাকে মানে এখানে দিয়েছিল প্রাথমিকভাবে? কিন্তু প্রাথমিকভাবে আমরা যা জানতে পাচ্ছি, যেটা মা বাবা বলছেন যে আর্থিক অক্ষমতার জন্য এটা ওনারা দিয়েছিলেন, বাট দ্যাট ইজ এ ম্যাটার অফ ইনভেস্টিগেশন। আমরা এতে মনিটারি ট্রানজাকশন আছে কিনা আমরা পুরো খতিয়ে দেখব। পূর্ব বর্ধমান থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, এনএনটিভি বাংলা। হাওড়া ময়দানে মেট্রো প্রকল্পের এলাকায় জলের পাইপ ফেটে বিপত্তি, চরম ভোগান্তিতে মানুষ। ধস নেমে বড়সড় দুর্ঘটনা এড়াতেই বড় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে হাওড়া এমজি রোডে।
মেরামতির উদ্যোগ দেখছেন না স্থানীয় ব্যবসায়ী থেকে এলাকার মানুষ, ভাটা পড়েছে ব্যবসায়। হাওড়া পুর নিগম থেকে ঢিলছড়া দূরত্বে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন বেহাল দশায় পড়ে থাকলেও খবর নেই মেয়রের কাছে। এলাকায় ব্যবসায়ীরা জানিয়েছেন, এক মাস ধরে পাইপ ফেটে জল বেরোচ্ছিল, ফলে স্থানীয় ব্যবসায়ীদের জল জমে থাকায় দোকানদারি করতে অসুবিধা হচ্ছিল। বারে বারে পুর নিগমকে জানানো হয়েছিল, পরে পুর নিগমের তরফ থেকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন। তখন সেই ফাটা অংশ সারাইয়ের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনও পর্যন্ত তা সারানো হয়নি, ফলত সেখান দিয়ে জল বেরিয়েই যাচ্ছিল এবং বেশ কিছুটা জায়গায় ধসের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং যাত্রী নিরাপত্তার কথা ভেবে 7-8 দিন আগে হাওড়া ময়দানে বড় গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। বড় গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ার ফলে এলাকার ব্যবসায়ীরা প্রচণ্ড ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তাদের দাবি। এই কদিনে তাদের ব্যবসা 20% নেমে এসেছে বলে অভিমত। তারা জানিয়েছেন, প্রতিদিন 3 বার করে পদ্মপুকুরে জল সরবরাহ করা হয়। এই সময়ের মধ্যেই সেই জল উঠে এসে সেই এলাকা ভরে যেত, ফলে এখন একটি পাম্প চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। এতে জমা জলের সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পেয়েছে তারা। তারা জানিয়েছে, যেসব জায়গায় ধস নেমেছে সেই জায়গায় লোহার পাত লাগিয়ে গাড়ি চালানোর কথা বললেও পুর নিগম তাতে রাজি হয়নি, পাইপ মেরামত করে রাস্তা ঠিক করার কথা জানিয়েছিল। ব্যবসায়ীদের বক্তব্য, কবে সেই মেরামতি হবে তা তাদের জানা নেই, কতদিন ধরে গাড়ি চলাচল বন্ধ থাকবে তাও তাদের অজানা। এই ঘটনায় চরম হতাশায় স্থানীয় ব্যবসায়ীরা। এখানে মাঝে মাঝে জল ওঠে, এখানে পাইপ ফাটা আছে, পাইপ ফাটা আছে, এখানে জল ওঠে, মানুষের যাতায়াত অসুবিধা হয়। 4-5 দিন ধরে তো জলটা তো 1 মাস ধরে, হ্যাঁ জলটা তো একবার, আর গাড়ি বন্ধ আছে 5 দিন হচ্ছে বোধহয়। সবাইকার অসুবিধা হচ্ছে জলের জন্য, বাস চলছে না, জল উঠছে, পাবলিক তো দেখতে পাচ্ছেন তো আপনি সবই কিরম। এখন তো জলটা উঠছে না বলে কিছুটা বোঝা যাচ্ছে না, কিন্তু জলটা উঠলে মানুষের কতটা প্রবলেম হচ্ছে সেটা তো বোঝা যেত না। পৌরসভা তো কোনো তো আসার কোনো দেখে নেই, ওই একদিনই না 2 দিন এসেছিল, ওইটাই দেখা, তারপরে আর দেখা যায়। হ্যাঁ আমি এখানকার কর্মচারী। পানীয় জলের ফাটল প্রসঙ্গে মেয়র ডক্টর রথীন চক্রবর্তী জানিয়েছেন, বিষয়টি তার ঠিকঠাক জানা নেই, ঘটনাটি জেনে বিষয়টি বলতে পারবেন বলে জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় 4-5 দিন ধরে এই রাস্তা বন্ধ রয়েছে, একটি পাইপের ফাটলের জন্যই রাস্তা বন্ধ রাখা হয়েছে। বললাম যে আমি ওটা ওখানে ইঞ্জিনিয়ার কাছে খোঁজ নিয়ে বলবো, কারণ ওখানে অনেক সার্ভিস লাইন আছে, তো কোনটা মেট্রো ফেট্রো সবার কাজ হচ্ছে, কারণ ওখানে তো একটা জায়গায় অনেক সময় আমাদের হচ্ছে মেট্রোর কাজ করতে গিয়ে কোনো ওভারল্যাপ করে আমাদেরকে লাইন ফাটিয়ে ফেলছে, সেটা দেখে একবার জিজ্ঞেস করে, কারণ সব এজেন্সিকে না জিজ্ঞেস করে কনফার্ম করা যাবে না ওখানে, ঠিক আছে। হাওড়ার অতি গুরুত্বপূর্ণ রাস্তা মহাত্মা গান্ধী রোড, এই রাস্তা দিয়েই হাওড়াগামী বহু বাস চলাচল করে। দাসনগর, ডোমজুর, সাঁকরাইল, আমতা সহ অনেক জায়গায় যেতে ব্যবহার করা হয় এই রাস্তা। এহেন গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ থাকায় অন্য রাস্তা দিয়ে যান চলাচল হচ্ছে। হাওড়া মহাত্মা গান্ধী রোড ধরে বহু অফিস এবং দোকানও রয়েছে, সেই কারণে যাত্রীদের কথা মাথায় রেখে সেই যান চলাচল হাওড়া বঙ্কিম সেতু থেকে মহাত্মা গান্ধী রোড ধরে চার্চ রোড দিয়ে পাঠানো হচ্ছে হাওড়া ময়দান এলাকায়। সেখান থেকে 55 তলা ধরে যাচ্ছে বড় যানগুলি। এই অবস্থায় হতাশ এলাকার ব্যবসায়ীদের একটাই প্রশ্ন, কবে থেকে শুরু হবে বড় যান চলাচল? হাওড়া থেকে রক্তিম রায়ের রিপোর্ট, NNTV বাংলা। দিল্লিতে হীরে কাটার কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হলো হাওড়া ডোমজুরের বাসিন্দা ঠাকুরদাস মাঝির। গত শনিবার দিল্লির করোলবাগে তার নিজের ঘর থেকেই ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশের অনুমান আত্মহত্যা করেছিল ঠাকুরদাস। তবে হাওড়া ডোমজুরে তার বাড়ির লোকের অভিযোগ, তাকে খুন করে এভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে আত্মহত্যার তত্ত্ব খাড়া করতে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঠাকুরদাসের দাদা থাকেন মুম্বাইয়ে, তিনি খবর পেয়ে চলে আসেন দিল্লিতে। এরপরেই পুলিশ মর্গে ভাইয়ের মৃতদেহ শনাক্ত করেন। যে ছবি দেখিয়েছেন আত্মহত্যার পরে দেহ উদ্ধারের সময়, তাতে দেখা যাচ্ছে জানালা থেকে ঝুলন্ত মৃতদেহ, তবে মৃতের পা ঠেকে রয়েছে মাটিতে। এই ঘটনা দেখেই তাদের অনুমান ঠাকুরদাসকে খুন করা হয়েছে, তাই তারা ঘটনার প্রকৃত তদন্তের দাবি করছেন। কি হয়েছিল কিছুই জানি না, ঠিক আছে। আমাকে ষোলো বিবারে আমার কাছে খবর এসছে যে দাদার বন্ধু ফোন করেছিল যে আপনি ঠাকুরদাসের ভাই বলছেন, আছে হ্যাঁ আমি ওর ভাই বলছি, বলছে তোমার দাদা এখন সুসাইড করেছে। তো আমি তো সঙ্গে সঙ্গে সেরকম কোনো কন্ডিশন এমন হয়ে গেছিলো, আমি সঙ্গে সঙ্গে ফ্লাইটের টিকিট কেটে দিল্লি চলে গেছিলাম। দিল্লি থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করে ডাইরেক্ট পুলিশ স্টেশনে গেছিলাম। ওখানে গিয়ে পুলিশকে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে কী না হয়েছে,
পুলিশ বলে এটা সুইসাইড কেস। তো আমাকে ফটো দেখিয়েছিল ওরা, যে দরজা ফরজা ভেঙেছে, ওই সব ফটোগুলো আমাকে দেখিয়েছিল, ঝুলে আছে লাশ, ওই ফটোগুলো ওরা তুলেছে। ক্রাইম ব্রাঞ্চ ছিল ওখানে, গেল তো ওইগুলো দেখার পর আমাকে নিয়ে আইডেন্টিফাই করলাম যে এটা আমার দাদা। সাইন ফাইন করিয়ে তার পরের দিনকে ডাক করিয়েছিল যে কালকে এসব পোস্টমর্টম হবে। তার পরের দিনে গিয়ে পোস্টমর্টম করে আমাদের সন্দেহ সেরকম ও সুইসাইড করার মতো কন্ডিশনে ছিল না, ঠিক আছে। এমনি হাসতে খেলতে সব সবাইকার সঙ্গে মজাক মস্তিতে থাকতো, এবং ওর বিয়েরও ঠিক হয়ে গেছিলো বৈশাখ মাসে, ঘরও তৈরি করছিল। ও কেন ও সুইসাইড করতেই পারে না, এটা অসম্ভব ব্যাপার। আমাদের বাড়ির লোক আমার এটা কথাটা মনে হচ্ছে যে এটা সুইসাইড কেস না, এটা মার্ডার কেস। সাহায্য করেছিল, আমরা ওখানে কিচ্ছু অভিযোগ করিনি। ওখানে আমি একা ছিলাম, কি করবো, আমার নিজের মাথায় কাজ করছিল না। আমি শুধু যেটুকু পেরেছি একা সেটুকুই করেছি, কারোর সঙ্গে আমি যোগাযোগ, আমি ওখানে লাশ দাহ করেছি, ডাইরেক্ট ওখান থেকে ট্রেনে করে কলকাতায় চলে এসেছি। খালি পুলিশ ফেলা যেটুকু বলেছে এটা সুইসাইড কেস, ওখানকার পুলিশ, বাকি আমরা কিছু ওখানেও কিছু করিনি। এখানে এসে চিন্তা ভাবনা করছিলাম যে কাজটা মিটে গেলে কিছু একটা করব প্রশাসনের সঙ্গে, দিল্লি করলবাগ 10 নম্বর গলি। তার মা সুনিতা মাঝি বলেন ছেলে রোজ ফোন করত, সোমবার 10,000 টাকা পাঠাবেও বলেছিল। তার মাঝেই এই ঘটনা ঘটে গেল। কিছুদিন আগে তার দেখাশোনা হয়, ছেলের বিয়ে ঠিক করা হয়েছে, বিয়ে করার জন্য বাড়িও তৈরি করছিল ছেলে। এরপরেই ছেলের হঠাৎ মৃত্যু, এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। আমার ছেলেকে খুনি করেছে, আমি বলবো খুন করেছে। কেন এটা মনে হচ্ছে? কেন এটা মনে হচ্ছে, কারণ আমার শুক্রবারে কথা হয়েছে আমার ছেলের সঙ্গে অনেক। আমার ছেলে অনেক হেসেছে আমার সঙ্গে, মেয়ে দেখার কথা হয়েছে, ছবি পাঠানোর কথা হয়েছে, আমাদের অনেক কথা হয়েছে। কিন্তু তার মধ্যে আমার ছেলে শুক্রবার কথা হয়ে শনিবার মরবে কেন? আমার ছেলে মরার ছেলে নয়, আমার ছেলে মোটেই মরে না, ওকে খুন করেছে। আপনি কি চাইছেন? আমি চাই আমার ছেলের খুনিদের ধরা হোক, দেখা হোক, সবাই চেষ্টা করুক। আমি তো পারিনি, আমি এখানে হাত পা উঠতে বসে আছি, কিন্তু সবাই করুক, সবাই দেখুক যে আমার ছেলে। লাস্ট কবে কথা হয়েছে? শুক্রবার, শুক্রবার সকালে কথা হয়েছে আমার সঙ্গে। রাত্রিরেও ফোন করেছিল, রাত্রিরেও দিদির সাথে কথা হয়েছে, দুপুরেও ফোন করেছিল, দুপুরবেলা আমি ঘরে ছিলাম না, মিস্ত্রিদের সাথে কথা বলেছে। আমার ঘরে মিস্ত্রি লেগেছে, কেন আমার ছেলে মরবে, আমার ছেলে তো ঘর করছে। তবে শুধুমাত্র ভাই বা মা নয়, পাড়া প্রতিবেশী সকলেই বলছেন ঠাকুরদাস নাকি মরার ছেলে নয়, এভাবে সে মরতেই পারে না। তার মৃত্যুর সঠিক তদন্তের দাবি করছেন প্রত্যেকে। সব থেকে বড় কথা যেটা, এলাকার খুব ভালো ছেলে, অনেকদিন ধরেই ও বাইরে আছে, এবং সুসাইড করার মানসিকতার ছেলেও নয়। স্বাভাবিকভাবে ওর যে ঘটনাটা ঘটেছে, এর আগে পাঞ্জাব থেকে ও দিল্লিতে 10 দিন হলো এসছে, এসে শুক্রবার দিনকে মাকে ফোন করে, ও এখানে একটা নিজের পয়সা জমিয়ে, পরিশ্রমের পয়সা জমিয়ে এখানে একটা ঘরও বানাচ্ছে, সেই পয়সা পাঠিয়ে ঘরটা যাতে আরও এগোনো যায় সেই ব্যবস্থাই করছিল। সেই জন্যই মাকে ফোন করা, সামনে বিয়ে, তার মেয়ে দেখাও চলছিল। তা শুক্রবার দিনে ফোন করার পর প্রত্যেক দিন ওর মাকে তিনবার করে ফোন করতো। তা শুক্রবার দিন ফোন করার পর থেকে আর কোনোরকমভাবে কোনো ফোনে যোগাযোগ নেই। হঠাৎ রবিবার দিনকে ওর কাছে একটা ফোন আসে, ফোন আসার পরে ও সেই সময় ধরতে পারেনি, সাইলেন্ট অবস্থায় ছিল। পরের দিন সকালবেলায় ফোন করে বলে যে আপনার ভাই এরকম মারা গেছে। তা ওর ওখানেকারই একটা ছেলে, ওই ওর সঙ্গেই কাজ করা ছেলে, সে বলে। তা ও গিয়ে পৌঁছায়, ও ফ্লাইটে যায়, ফ্লাইটে দেবদাস মাঝি গিয়ে পৌঁছায়, পৌঁছে গিয়ে দেখে যে এই অবস্থা। এবং পুলিশ তখন বডি নিয়ে চলে এসছে, বডি নিয়ে চলে আসার পরে যা ছবি যা ছিল সেটা জানলার সঙ্গে হ্যাঙ্গিং অবস্থায় ছিল, কিন্তু পাটা মাটিতে ঠেকেছিল, এটা আমরা আগেও বলেছি। তা স্বাভাবিকভাবে এটা যা ঘটনা ঘটছে রাজ্যের বাইরে গিয়ে, যে সমস্ত শ্রমিকরা বাইরে গিয়ে যেভাবে আক্রান্ত হচ্ছে, যেভাবে মৃত্যুর ঘটনা ঘটছে, এই ঘটনাটা বিচ্ছিন্ন কিছু না আমি এটা মনে করি। এলাকায় বাসী হিসেবে আমি এদের পাশে থেকে নানা রকম কাজ, অনেকেই বাইরে এরকম কাজ করে, তাহলে এই ঘটনার পর কি এটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হবে? আতঙ্কের পরিবেশ তো স্বাভাবিকভাবে, তো গতকালও তো একটা ঘটনা ঘটেছে গুজরাটের বুকে, স্বাভাবিকভাবে এটা আমরা চাইছি যে সরকারি একটা সহযোগিতার জায়গায় দাঁড়াক। যেহেতু বৃদ্ধ মা, দেবদাসেরও বেশি বয়স না, একদম সম্পূর্ণ পরিবার সংসারটা ওর উপরেই ডিপেন্ড করছে এখন। আর তার সঙ্গে একটা প্রশাসনিক যা রকম তদন্ত থেকে শুরু করে এই খুনের উদ্ঘাটনটা হোক,
একটা তদন্ত ঠিকঠাক হয়ে নিরপেক্ষ তদন্ত হয়ে খুনের উদ্ঘাটনটা হোক। এদিকে ভিন রাজ্যে কাজে গিয়ে এভাবে বারবার আক্রান্ত ও মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ থেকে ডোমজুড়ে সোনার কাজের কারিগররাও। তারা জানান ডোমজুড় থেকে বহু মানুষ দিল্লি বোম্বে সুরাট সহ বিভিন্ন জায়গায় কাজে যান, তারাও এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত বোধ করছেন। হাওড়া থেকে রক্তিম রায়ের রিপোর্ট, এনএনটিভি বাংলা। 51তম নিখিল ভারত ব্রতচারী নায়ক মহাশিবির অনুষ্ঠিত হচ্ছে হুগলির মোথাডাঙ্গা রামকৃষ্ণ হাই স্কুলে। আরামবাগ ব্রতচারী মণ্ডলীর আয়োজনে এই শিবির চলছে 24 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। দীর্ঘ 50 বছর প্রতীক্ষার পর আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরার অনুপ্রেরণায় ও সভাপতিত্বে এই শিবির অনুষ্ঠিত হচ্ছে, যেখানে অংশগ্রহণ করেছেন নারী পুরুষ নির্বিশেষে বহু মানুষ। এই অনুষ্ঠানের তৃতীয় দিনে মঞ্চে হাজির ছিলেন মন্ত্রী তপন দাশগুপ্ত, অসীমা পাত্র সহ বিশিষ্ট ব্যক্তিরা। মুখ্যমন্ত্রী সামনের বছর থেকে এটাকে নিয়ে আসছে, এটা আপনাদের জানিয়ে রাখি। এবং এটা ঠিক যে ব্রতচারীর ব্যাপারে আমি যেটুকু জানি আর কি অভিজ্ঞতা আছে, যত শৃঙ্খলাবদ্ধ এবং বিভিন্ন গানের মধ্য দিয়ে যারা পরিচালনা করেন ব্রতচারী, বাদ্যযন্ত্র বাজিয়ে বিভিন্ন গানের মধ্য দিয়ে, তার জন্য এটা অত্যন্ত ভালো কাজ। এই বাংলার মানুষ আপনারা, আমি বলবো যে এই ব্রতচারী অনুষ্ঠানগুলোকে আরো ভালোভাবে উজ্জ্বীবিত করো। আগামী দিনে যেখানে ক্যাম্প করবেন, আমি এখানে বলে যাচ্ছি আপনাদের, এখানে লিডারশিপ যারা আছে, যেখানে যা করবেন আমাদের, সেখানে আমাদের সক্রিয় ভূমিকা থাকবে, আমরা আপনাদের পাশে আছি। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, এনএনটিভি বাংলা। এসএফআই জামালপুর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এবিটি এর টেস্ট পেপার বিতরণ করা হলো। মূলত দুস্থ ছাত্রছাত্রীদেরই এই টেস্ট পেপার বিতরণ করা হয়। এদিন বেড়ুগ্রাম বলরামপুর সাদীপুর স্কুলের দুস্থ ছাত্রছাত্রীরা এই টেস্ট পেপার পেয়ে খুশি। এদিনের কর্মসূচি প্রসঙ্গে জেলা এসএফআই সহ সম্পাদক সন্দীপ সাঁতরা জানান, মূলত আমাদের আজকে যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা এটাই ছিল যে দুস্থ ছাত্রছাত্রী যারা আছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, এখনও পর্যন্ত মাধ্যমিকে যে এবিটি এর টেস্ট পেপার বেরিয়েছে, দুস্থ ছাত্রছাত্রীদের হাতে সেই টেস্ট পেপার তুলে দেওয়া, এটাই ছিল আজকে আমাদের মূল কর্মসূচি। পর্যন্ত অনেক এলাকাতেই জামালপুরে যেতে পেরেছি, আজকে আমরা এসেছি বলরামপুর গ্রামে এসেছি, বেড়ুগ্রামে এসেছি। আমরা এই গ্রামগুলোর মূলত যে সমস্ত ছাত্রছাত্রী, বেড়ুগ্রাম হাই স্কুল, এদিকে সাদীপুর হাই স্কুল, এইসব স্কুলে যারা পড়াশোনা করে দুস্থ ছাত্রছাত্রী, তাদের হাতে টেস্ট পেপার তুলে দিই। ছাত্রীরা তো অবশ্যই খুশি, কারণ তারা এই জন্যই খুশি কারণ অনেক স্কুলে তারা তাদের পঠন পাঠনকে চালিয়ে যাওয়ার জন্য তাদের যে মূলত যে টেস্ট পেপার দরকার সেই টেস্ট পেপার পায় না। যে টেস্ট পেপার তারা আমাদের কাছে পেয়ে খুবই উপকৃত হয়েছে, এর দ্বারা তারা প্রচুর খুশি, যেটা তারা বলে বোঝাতে পারবে না। পূর্ব বর্ধমান থেকে সঞ্জু মান্নার রিপোর্ট, এনএনটিভি বাংলা।
নাবার্ডের আর্থিক সহযোগিতায় কেদারনগর পিচ রাস্তা থেকে বীরেন্দ্রনগর হাইস্কুল এবং সেখান থেকে রানীর ভেড়ি থেকে মহেশ্বরবাটি উত্তর চৌমাথা পিচ রাস্তা নির্মাণের শুভ শিলান্যাস করলেন রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্ত। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাপতি শেখ মেহবুব রহমান, সভাধিপতি শ্রীমতী চামেলি মুর্মু, কর্মাধ্যক্ষ শ্রী মনোজ চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিরা। বহুদিনের প্রত্যাশিত এই রাস্তা নির্মাণে খুশি এলাকার মানুষ। পঞ্চায়েত মন্ত্রীকে নিয়ে আসবো, সুব্রত মুখার্জি নিয়ে এসে আমরা শুভ উদ্বোধন করবো, মানে আপনাদের হাতে কানেকশনের জন্য আমরা যা যা করার করে দেব, মানে ডোর টু ডোর কানেকশন হবে। আর আমাদের কি চাহিদা আছে আমার জানা নেই, জল থেকে বিদ্যুৎ থেকে শুরু করে 2 টাকা কিলো চাল, কন্যাশ্রী প্রকল্প, যুবশ্রী প্রকল্প, একটা সরকার, এখানে অনেক বয়স্ক মায়েরা আমার আছে, আমার গুরুজনেরা আছে। বলুন তো ভারতবর্ষে কেন কোন পৃথিবীর ইতিহাসে কোন সরকার মানুষ জন্মাবার পরে মৃত্যু পর্যন্ত প্রকল্প দেয়? একটা শিশু যখন জন্মগ্রহণ করছে পশ্চিমবাংলায়, তার নামে সবুজটি হচ্ছে, গাছ রাখার নাম হচ্ছে, উদ্বোধন হচ্ছে বড় রাস্তার একটা উদ্বোধন হচ্ছে। এবং আমি আপনাদের বলতে পারি যে আগামী 5 বছরের মধ্যে, কারণ আমি বক্তৃতাতে চ্যালেঞ্জ দিই, কাজে চ্যালেঞ্জ দিই, আমি এটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম আপনাদের সামনে যে চুচুড়া শহরের সঙ্গে আমরান পঞ্চায়েতের কোনো পার্থক্য থাকবে না, এটুকু বলে গেলাম। যখন স্কুল করেছি, যখন কলেজ করেছি, এখান থেকে অনেক ছেলে অনেক মেয়ে যারা পড়াশোনা করতে গেছে বামফ্রন্টের আমলে, কাদা মারিয়ে সাইকেল করে চেপে সাইকেল আবার কেদারনগর বা বড়বাদে আদিবাসী পাড়া সাইকেল রেখে আমরা এক হাঁটু জল পেরিয়ে আমরা বাস ধরে কেউ কলেজিয়েট স্কুল, কেউ বা কলেজ, কেউ বা বিশ্ববিদ্যালয়ে গেছি। আজকের এমন একটা দিনে আমরা তখন ছোট সৌভাগ্যবান ছিলাম, এখানে ব্রজগোপাল নিয়ে গিয়ে এখানকার বিধায়ক ছিলেন টানা 15 বছর, এখানে আমাদের মাস্টারমশাই ওপারেই বাড়ি আমাদের বীরেন্দ্রনগরে শক্তিপদ খাড়া মহাশয়, তিনিও 15 বছর এমএলএ ছিলেন, তপন দা একবার পৌর বিধানসভায় 87 দাঁড়িয়েছিলেন। তখন এখানকার মানুষকে ভুল বোঝানো হয়েছিল, বলা হয়েছিল তপন দাশগুপ্ত মস্তান, ওকে ভোট দিলে সব হাত কেটে ফেলবে। আজকে তপন দাকে যদি 87 আজকে সুযোগ দেওয়া হতো, তাহলে আমাদের অনেক গ্রামের মানুষ এখনো পর্যন্ত লাল মোড়া মাটি মেখে আমরা যারা কাজ করি, এখনো পর্যন্ত আজকে গ্রামের গরিব মানুষ যারা কাজকর্মে যায়, এখনো পর্যন্ত মোরাম রাস্তা দিয়ে হেঁটে, এবং সেই মোরাম রাস্তা রিপেয়ারও আমরাই করেছি। হুগলি থেকে বিধান দেবনাথের রিপোর্ট, এনএনটিভি বাংলা। মগরার আদিসপ্তগ্রাম ঠাকুরবাড়ির শিপ্রা দাস নামে এক তরুণী মোবাইলে এসএমএস আসে যে তিনি একটি গিফট জিতেছেন, যার মধ্যে তিনি একটি টাটা সাফারি গাড়ি অথবা 12 লক্ষ টাকা পাবেন। তখন শিপ্রা 12 লক্ষ টাকার জন্য দাবি করেন, তার জন্য তাকে ব্যাংকে গিয়ে 6,500 টাকা জমা করতে বলা হয়। সেই মতো টাকা জমা দেওয়ার পরে আবারও টাকা জমা দেওয়ার জন্য ফোন এবং এসএমএস আসতে থাকে। এরপরেই শিপ্রা ও তার পরিবার বিব্রত হয়ে জানিয়ে দেয় যে তাদের কোনো টাকা দিতে হবে না। ঠিক তারপরেই কুরিয়ার মারফত একটি মোবাইল ফোন এসে পৌঁছায় তার বাড়িতে এবং সেই ফোনটিও পেয়েবেল। তারা বারবার টাকা জমা দেওয়ার কথা বলা সত্ত্বেও কুরিয়ার থেকে তাদের টাকা চাওয়া হয়। এরপরেই শিপ্রা থানায় গিয়ে অভিযোগ জানায়। ফোনটা আপনার ক্যান্সেল করুন। কত? 12,60,000 টাকা জমা দিতে হবে? না, ওরা নাকি দেবে 12 লাখ। তারপরে আর ফোন? আর তারপরে নাকি বলেছিল তাহলে ফোনটাও দেওয়া যাবে না, আপনি যদি এই অর্ডারটা ক্যান্সেল করতে যান তাহলে আরো 4,300 টাকা আপনি দিবেন। সকালবেলা হোম শপের দিনে ফোন অর্ডার দিয়েছিলাম 25শে ডিসেম্বর, কি হয়েছে কিছুদিন মানে কালকে 25শে ডিসেম্বরের পরের দিন কার ফোন করে সকাল তখন 10:30 বাজে, সেই সময় কি বললো যে এরকম আপনি একটা টাটা সাফারি গাড়ি কিংবা 12,60,000 টাকা পেয়েছেন, আপনি এরকম নিতে পারেন যে কোনো একটা দিয়ে। আমরা বললাম আমরা টাকা নেবো, বললো টাকা নেওয়ার জন্য আপনাদেরকে 5,600 টাকা ব্যাংকে জমা করতে হবে, 6,500 টাকা ব্যাংকে জমা করতে হবে। তো কি তার অ্যাকাউন্টে না পাপ্পু কুমারের অ্যাকাউন্টে? আমরা বললাম এর কি গ্যারেন্টি আছে? বলছে কি আমরা কেন আমাদের
কিন্তু আমাদের এর নামে অফিসের নামে বদনাম করবো। আমরা এখানে 12 বছর ধরে কাজ করছি, আমরা শুধু শুধু কেন মিথ্যে কথা বলবো? দিয়ে আমরা বললাম কি তাহলে কোনো প্রমাণ আছে কি? বললো কি আমার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দিয়ে যদি না বিশ্বাস হন আপনি লাস্টে পুলিশের থানায় গিয়ে কেস করতে পারেন। আমার সমস্ত কিছু আমি এই সমস্ত কিছু বলার পরও কি হয়েছে যে না ওরা বারবার আমাদেরকে ফোন করে যাচ্ছে, ডিস্টার্ব করেই যাচ্ছে। আমি এতবার বারণ করছি আমরা দিতে চাই না দিতে চাই না, ওরা তাও ডিস্টার্ব করছে। লাস্টে যখন বলছি আমরা নেব না, তখন মা বলছিল উল্টো পাল্টা বলে গালাগালি দিয়ে যাচ্ছে। লাস্টে যখন বললো মাসি কুমারের অ্যাকাউন্টে 6,500 টাকা জমা করতে, আমরা 6,500 টাকা যখন জমা করলাম বললো আরও 12,600 টাকা জমা করতে হবে, দিয়ে আমরা বললাম আমরা করবো না। হুগলি থেকে বিধান দেবনাথের রিপোর্ট, NNTV বাংলা। ভদ্রেশ্বরের পৌরপ্রধান মনোজ উপাধ্যায় খুনের ঘটনায় 7 অভিযুক্তকে চন্দননগর আদালতে তোলা হলো। আদালতে দোষীদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পৌরপ্রধান মনোজ উপাধ্যায় জয় ভারত সংঘের কাছে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়। এরপরেই দুষ্কৃতীদের ধরার জন্য পুলিশ শুরু করে খানা তল্লাশি। একের পর এক দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হয়। এলাকার মানুষ দাবি তুলেছিলেন দোষীদের শাস্তির দাবিতে। এরপরেই এদিন 7 জনকে ফের চন্দননগর আদালতে তোলা হলো। আচ্ছা, আর কিছু তথ্য? ওই আর্মস রিকভারি হয়েছে, আর ওই যে মোটরসাইকেল গাড়ি সেই আরও নতুন করে হয়েছে। কতগুলি? দুটো স্কুটি রিকভারি হয়েছে, আর্মস কিছু আর্মস রিকভারি হয়েছে, বেল পিটিশন হয়েছিল সেটা রিজেক্ট হয়েছে। হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট, NNTV বাংলা। হুগলির সাহিত্য মন্দির এবারে শতবর্ষে পা দিল, আর সেই কারণেই শুরু হলো উৎসব। উৎসবের প্রথম দিনেই সাহিত্য মন্দির থেকে এক বর্ণাঢ্য র্যালি বেরোয়। এই র্যালি চকবাজার এলাকা ঘুরে আবারও ফিরে আসে সাহিত্য মন্দিরে। র্যালির মধ্যে ছিল ট্যাবলো রনপা সহ আরো অন্যান্য আকর্ষণ। র্যালিতে পা মিলিয়েছিলেন সাহিত্য মন্দিরের সদস্যদের পাশাপাশি এলাকার বহু সাহিত্যপ্রেমী মানুষ। সাহিত্য মন্দিরের আমার 9 নম্বর ওয়ার্ডে প্রাচীনতম লাইব্রেরি। এই লাইব্রেরি 100 বছর পূর্তি উৎসব চলছে, আজকে 28শে ডিসেম্বর। এই অনুষ্ঠানের শুরু প্রভাত ফেরির মধ্যে দিয়ে। আমি যারা সাহিত্যপ্রেমী মানুষ, যারা লাইব্রেরির সাথে সংযোগ আছেন, তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে এই লাইব্রেরি 100 বছর অতিক্রান্ত করলো, পরপর এদের যে ঐতিহ্য বহন করে নিয়ে পরের প্রজন্ম এগিয়ে যাবে এবং সুনাম এবং ঐতিহ্য ধরে রাখবে। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, NNTV বাংলা।